অফিসের সাথে আর একটা খুব ভালো সুখবর আমাদের বাড়িতে চলে এসছে, সেটা হচ্ছে আমার বোন সাইলির নার্সিং এর চাকরি হয়ে গেছে। জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই ওর রেজাল্টটা বেরিয়েছে, গভর্নমেন্টের লিস্ট বেরিয়েছে, ওর নৈহাটিতে পোস্টিং দিয়েছে। তো এখনও ফাইনাল মানে কল লেটার আসা বাকি আছে, অনলাইনে ওদের লিস্ট বের করেছে। তো এটা একটা সপ্তমীর দিনে আমাদের জন্য একটা স্পেশাল পাওনা বলে আমরা মনে করছি। ও খুব এক্সাইটেড আর ও এক্সাইটিংয়ে কাঁদতে শুরু করেছে। আমরা জাস্ট খেতে বসেছি, সেই সময় ও হট করে ও ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছে। আমি ভাবছি কী হলো শ্রেয়াও, আমরা বললাম কী হলো, হট করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, একটা ইমোশান, ও যে কষ্ট করেছে তার একটা ফল পেয়েছে, এটা সব থেকে বড় কথা। হ্যাঁ, তো এইটাই একটা শেয়ার করব। আর ওর সাথে ও একটু পরে সবার সাথে কথা বলবে, কারণ ও এখন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, অলরেডি দাপাদাপি শুরু করে দিয়েছে, বিশ্বাস কেউ করতে পারে না, আমিও পারিনি। হ্যাঁ, সেটা বড় কথা না, তুই যেটা কষ্ট করেছিস তার ফল পেয়েছিস। তো জামাই অনেক সুন্দর করে সেজেছে শ্বশুরবাড়ি যাচ্ছে বলে, কিন্তু শ্বশুরবাড়ি একেবারেই কাছে, এত সাজারও দরকার ছিল না, খুব দুর্গাপূজা বলে তাই নাকি। নতুন জামা পরে নিয়েছি আর আমরা আজকে যাচ্ছি ওই বাড়ি, কিন্তু আজকে দুপুরবেলা মানে ওখানে খাওয়া দাওয়া হবে না, চলে আসবো, কারণ দুপুরবেলা এখানে আজকে হচ্ছে ইলিশ মাছ। তো মানে আজকে এখান থেকে, এখানে আগে কালকে থেকেই প্ল্যান ছিল যে দুপুরবেলা ইলিশ মাছ হবে, তো এই কারণে আর পোস্টপোন করা হলো না। আর মা ওখানে বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমি বললাম দেখো এখানে আজকে কালকে থেকে প্ল্যান ছিল, এখানে ইলিশ মাছ খাওয়া হবে। তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিও থ্রুতে আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে সবাইকে একটা মানে একটা ইন্ট্রোডাকশন ভিডিও করব, কিন্তু সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে, কিন্তু আমার শাশুড়িরা সবাই ক্যামেরা ফ্রেন্ডলি। তো যাই হোক, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে খুব ভালোতে চলেছে, কারণ আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ খুশি হবে তোমরা আমার ফ্যামিলি মেম্বারের সাথে পরিচয় হয়ে, কারণ এতদিন ধরে আমাকে আর আমার হাজবেন্ডকেই তোমরা দেখছিলে, আর এখন আমার বাড়ির সবাই আমার পরিবারের সবাইকে তোমরা দেখবে, আমার মনে হয় খুব ভালো লাগবে। ধরো আর দেরি করবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, শোনা গেছে স্নান করতেও, স্নান করে বেরালেই ঝট করে বেরাবো বাড়ি যাওয়ার জন্য। তো এগুলো ব্যাপার। ও আরেকটা ওয়েট করছিলাম, কারণ বাড়ির সবাই বলল ইলিশ মাছ হচ্ছে যখন আমার বাড়িতেও নিয়ে যাওয়ার জন্য, তো এর জন্য রান্নাটা হচ্ছে আর কি, হয়ে গেলে ওটা নিয়েই সাথে সাথে বেরিয়ে যাবো। আর অনেকটা দেরি গেছে, মানে মা তো খোঁচে ভুম হয়ে যাবে যে কি এত দেরি করে কেন আসলি। তো চলো এবারে একদম সোজা বেরোনোর সময় দেখা করছি, অথবা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ও বললো যে ওর একটা কানে তুলতে হবে সেইটা পড়তে এসেছে দাদা, কিন্তু দেখো আমি এখান থেকে কাছাকাছি একদম যাবো বাপের বাড়ি, কত বড় বড় কানে দুল পড়েছি। যাই হোক, ঠিক আছে, পুজো তো কোনো ব্যাপার না তাই না, একটু পরেই নিলাম, ভালো লাগছে এই ব্ল্যাকটার সাথে বেশ যাচ্ছে। তো চলো এবার বাড়িতে গিয়ে সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে। এই কানেরটা আমি একটা সুন্দর একটা মেট থেকে নিয়েছি, কিন্তু সেই ব্যাচারিকে আমি রিভিউ এখনো দিইনি, সে ভাবছে হয়তো সয়লিদি ভুলে গেছে, বাট আমি সুন্দরভাবে রিভিউ দেবো, এইসব ছবি টবি নিয়ে ওকে রিভিউ দেবো। আমাকে বলেছে এসে সেজে গুজে থাকবি, বেশ সুন্দর সুন্দর ব্লগ করবো। আমি জানি করবো না, বলছি কি এত ল্যাটখর কেন তুই, সবাই রাজি হয়ে গেল বাড়িতে তুই ছাড়া। তো চলে এসেছি আমি আমার বাড়িতে, আর এইখানটা দেখো প্রচুর গাছপালা লাগিয়েছে, প্রচুর শিউলি ফুল পড়ে রয়েছে এই যে, আর এখানেও কিছু গাছ লাগানো আছে, এদিকে আছে এই চাতাল টাইপের, আর এইটা হচ্ছে বাড়ি। তো চলো ভেতরে যাই। চলে এসেছি বাড়িতে, আর রাস্তায় আস্তে আস্তে অলমোস্ট আমি, আমার তো পুরো মাথা ভিজেছে, আর ও তো তাও হেলমেট পরেছিল বলে ওর সামনেটা পুরো ভিজে গেছে। বৃষ্টি কিন্তু খুব জোরে হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, কিন্তু এতটাই ঝিরিঝিরিটা এতটাই গাঢ় হচ্ছিল ওর জন্য ভিজে গেছি। তার জন্য বাড়িতে এসে আগে মাথায় জল দিই, মাথাটা শুকিয়ে নিলাম, শুনে হয়তো একটু স্নান করে নিল, ও জামা ছেড়ে নিয়ে আমার বাবার জামা পরে নিল, বাবা এখানে ওয়ার্ক ফ্রম হোম তার জন্য এখানে কাজ করছে, এই যে চলে এসছে ফোন, আর ও শ্বশুরের জামা পরে নিয়েছে, হ্যাঁ গেঞ্জি, আর এদিকে মা লাইটটা জ্বালো, এদিকে মা করছে চা, দুধ দিয়ে আদা দিয়ে চা করছে, যেটা সুনয় খাবে,
মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে এসেছে, তার জন্য একটু চা খাওয়াটা খুব দরকার। তো এই হলো আমার মা, কিছু বলবো না, কে মিষ্টি বানিয়েছো সেটা দেখাও, কি এর মিষ্টি বানিয়েছে। আমার যে আমাকে যেটা বলেছিল ওর মিষ্টিটাই নাকি? হ্যাঁ দেখো কি সুন্দর কালার এসেছে, কিন্তু আমারটা তো পুরো সাদা হয়েছিল, জানি না কেন আমারটা এরকম হলো। যাই হোক, চা হচ্ছে। আর এইদিকে আমার ঘর, মানে ঘর মানে যখন ছিলাম তখন এখানেই থাকতাম। আর এটা এটা আমাদের যৌথ আলমারি, এটা আমার একার আলমারি না, এটা আমাদের যৌথ ফ্রিজ, আমার একার ফ্রিজ নয় একেবারেই। তো যাই হোক, এই ঘরের কালারটা আমি চুজ করেছিলাম, কেমন লাগছে জানিও তোমরা, আশা করছি ভালো লাগছে, তাই তো। আর এই ঘরের কালারটা আমি চুজ করিনি, এই ঘরের কালারটা বাবা মা চুজ করেছিল, যেটা আমার মোটামুটি ভালো লেগেছে, খুব একটা খারাপ লেগেছে। তোমার কোন ঘরের কালারটা বেশি ভালো লাগে? এটা নয় হ্যাঁ, ওটা তাহলে বলবে, আমার পছন্দটা তো ভালো লাগবেই না। তো যাই হোক, আমরা 12:30 সময় এসেছি, অনেকটাই লেট হয়ে গেছে, তো তারপরে আবার চলেও যাবো। বেরিয়েছিলাম পাড়ায় ঘুরতে, একজন নতুন ফ্যামিলি এসেছে, মা বললো চল একটু পরিচয় করাবো। আর এবারে এসেছে বাচ্চা পার্টি, ঠিক আছে, প্রথমেই দেখাই আমার স্টুডেন্ট দুজন, ঠিক আছে, দেখে মনে হচ্ছে ছেলে, কিন্তু ভুল করো না, এটা কিন্তু মেয়ে, ঠিক আছে। তোর নাম বল, এদের কথা বলছি, এ হচ্ছে আর এর যে দিদি আছে ওরা দুজন যমজ, ঠিক আছে। এই যে নাম বল, নাম বল, হ্যাঁ এবার বলি, যখন পড়াতাম তখন এদের দুজনের নাম হচ্ছে দেবাংশ দেবাশ্মী, দুজনেই কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা কার নাম, দুজনেই এক এক সময় এক একটা বলতো দুজনেই। যাই হোক, এই দুটো আমার কাছে পড়তে আসতো, বুঝেছো তো। আর এর কথাই বলছিলাম যে টুকলি করতো দিদির কাছ থেকে, আমি বলতাম যে কি রে টুকলি করছিস কেন, বলছে পারছি না তাই তো টুকলি করছি, কি করবো। আর এটাকে দেখে তো আরো বদমাইশ, এটা পড়তো না, এটা পড়ার জন্য বলেছিল, তখন আমার বিয়ে ঠিক হয়ে গেছিল, তখন আর পড়াতে পারিনি। যাই হোক, কে দেখো তোর চশমা, হ্যাঁ তোমার পাওয়ার নাকি ওর চোখে, কি বাবা মোবাইল কেটে কেটে প্রচন্ড ইয়ে কাটুন দেখে। তো যাই হোক, আমি ভিডিও করবো বলে বাচ্চাদের কষ্ট দিয়ে ফ্যানটা অফ করে দিয়েছি, তাই ফ্যানটা চালিয়ে দিই। চশমাটা একটু সরু না কি বলছিলিস, বিগ বড় হয়ে গেছে চোখের থেকে। আচ্ছা এটা কি সানগ্লাস, তাহলে কি সানগ্লাস। আচ্ছা তুই কি বলে বলছিলি, কবিতা বলবি বলছিলিস, বল। আমি কবিতার মনেই পড়বে না ওদের, বল। টিম টিম তারা মাঠে পারে দিন, তাদের খায় দুটো সি, তাদের হাট টিম টিম বল তুই, তোমাকে আর বলতে হবে না, ছেড়ে দাও, বলতে হবে না, মনে পড়ে বল, বল এবার দেখা এই হাড়গুলো মাই বাড়িতে বানিয়েছে, সবকটা হাড়ি খুব সুন্দর সুন্দর হাড় বানিয়েছে। তো এখন আমাকে এটার মধ্যে বলছে কানের বানিয়ে দেবে, তার জন্য এখানে সরঞ্জাম নিয়ে নিয়েছে, এখানে চশমা পরে নিয়েছে, আর এখানে কি কি সব করছে, যাক ভালোই হয়েছে, একটা কানের দুল হবে আমার সিলভারের মধ্যে। তো এখন খাচ্ছে মিষ্টি মায়ের হাতে বানানো, আর এখানে জামা কাপড়টা ওর ভিজে গেছে, সেই জন্য ওটা মেরে রাখা রয়েছে। বলো কেমন হয়েছে? তো আমরা আবার রেডি হয়ে গেছি, এখন বাজে 2:30, এবার আমরা চলে যাচ্ছি, ঠিক আছে আসছি তাহলে। কে তো এখানে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই জামা কাপড় এখানেই মেলেছে, কারণ আজকের ওয়েদারটা পুরো শরীর খারাপের ওয়েদার, পেছনে ঢাক বাজছে। এইদিকে দুটো পুজো হয়, দুটো না তিনটে পুজো হয় না, তো চলো এবার গেলাম, বিকেলবেলা বেরিয়ে তাহলে দেখা হবে, টাটা আসছি। তো আমরা তো এইমাত্র খেতে বসেছিলাম, খেতে বসতে বসতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, সেটা কি কারণ তোমাদেরকে বলছি, তার আগে আমাদের মেনুটা একটু দেখিয়ে দিই তার মাঝখানে।
যখন চাকরি পেয়েছিল তোমার কিরকম লাগছিল? কানছিল নাকি? কানছিল নাকি? এদিকে 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 ক্যামেরা দিকে তাকাও, ভালোই লাগছে। বাবা নেমে গেছে, বাবার মধ্যে একটা এক্সাইটিং ব্যাপার। তো বাবা তুমি কিছু বলতে চাও? ও একটা চাকরি পেয়েছে, তাই ব্যাপারে ফাইনালি চাকরি পেয়েছে। আচ্ছা বাবা, ফিউচার প্রেডিকশন করে নিয়েছিল যে ও আসবে হয়ে যাবে? বাবা কালকেই বলেছে যে শৈলীর চাকরি হয়ে যাবে। যাই হোক, তাহলে আমি শৈলীকে বলছিলাম যে তাহলে আমাদের একটা শুধু ইলিশ হবে না, ইলিশের সাথে খাসি খাবো। এখন আমি ইলিশটা এখনো শুরু করতে পারিনি। তো আজ মেজো কাকা এখানে ঠাকুর প্রণাম শুরু করে দিয়েছে, যা ঠাকুরের অনেক আশীর্বাদ যে আমাদের আরেকজন গভর্নমেন্ট সার্ভিস মেম্বার ঢুকলো আমাদের বাড়িতে। এটা কিন্তু আমাদের অনেক বড় পাওনা। কি বলছো শ্রেয়া, তুমি কি বলছো? অবশ্যই অবশ্যই, একটা এত বড় খুশির দিন, সবাই খুব খুশি। মা দেখি, মা খুশি তো কোথায়? হ্যাঁ, মাও খুশি। শৈলীর চাকরির খবরটা আমার যে ওর ভাই, ছোট ভাই পাপানকে দিয়েছি ফোন করে। আমি বললাম কোথায় আছিস? বলছে ও একটা প্যান্ডেলে আছে বন্ধুদের সাথে। আমি বললাম যে তোর দিদির চাকরি হয়ে গেছে বাড়িতে। বলছে কি বলছিস, চাকরি হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ চাকরি হয়ে গেছে। বলছে আইস সবার ভালো হয়েছে, এইবার তাহলে ওর থেকে DSLR-টা নেবো। যে যা ধান্দাই আছে, চাকরি হয়েছে, কোনো টেনশন নেই, আগে DSLR নেবো যেভাবেই হোক। জয়েনিংটা করিয়ে দিয়ে আসি শৈলীর। এরম ভাবে একটু সেজে গুজে পরিচয় করবো, কিন্তু সেটা মনে হচ্ছে হবে না, কারণ মোটামুটি সবাই মোটামুটি বেরিয়েছে, আমরা কয়েকজনই রয়েছি বাড়িতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে তোমাদের সাথে সবার সাথে পরিচয় করাবো। আজকে অবশ্যই ভিডিওটা এন্ড করছি না, এখন শাশুড়ি বলছে ফেশিয়াল করবে, সেটা করবো। তারপরে রেডি হয়ে বেরাইছে না বেরাই, বাড়িতে বসে একটু ফটো ফটো তুলবো, তাই তো? এই শাশুড়িরা একদম বলে কি এই তো আবার রাতের রান্না আছে, এইসব কি করবে আর, সত্যি সংসারে থাকলে এখন এইসব চলবেই। আমরা ল্যাথ খাওয়া পাবলিক মোটামুটি রেডি হয়ে গেছি, আর এ তো এখনো সাদমা থেকে বেরায়নি, তো চলো একটু বেরাই, আর এরা রান্নাই করছে। একটা প্যান্ডেল দেখতে এসেছি, দেখছি মোটামুটি ফাঁকাই আছে, আমরা ওয়েট করছি বাবা মার জন্য, বাবা মা আসলে আমরা ঢুকবো। তো বাইরেটা দেখে মনে হচ্ছে এই প্যান্ডেলটা ভালোই করে, প্রতিবারই ভালো করে, বাট এইবারটা কি হচ্ছে না, বাইরেটা দিয়েও ঠাকুর দেখা যাচ্ছে, বাট তবুও একটু ছবি তোলার জন্য আমরা ওই সামনেটা একটু যাবো। এখানে পুরো এয়ারটা পুরো জল রয়েছে, তো ওই বাবা মা আসছে বলে একটু ওয়েট করছি, তারপরে যাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি। এখন যাচ্ছি ঠাকুর পুজো দেখতে, না ঠাকুর দেখতে, আর জায়গাটা খুব সুন্দর। প্রচন্ড ভিড় হয়, লাইন দিয়ে ঢুকতে হয় অনেকটা,
বা ইয়ে কার্ড কি বলে জানো ওটা গেস্ট কার্ড দিয়ে ঢুকতে হয় বাট এবার এমনি ঢুকে গেলাম যাই হোক তো মায়ের দিদি অর্চনা মাসি তার বৌমা আমার বৌদি প্রিয়াঙ্কা বৌদি আমার ভিডিও দেখে বলেছে যে লক্ষ্মী মাসিকে দেখালে যেন নাম বলে বৌদি রোজ আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে ভালো ভালো খুব ইন্সপায়ার করে তো আমার খুব ভালো লাগে মাকেও বলেছে আমার নাচ দেখে তাই তো ভালো বৌমা আমাদের আমরা আরেকটা জায়গায় চলে এসেছি আমার বাবা মা চলে গেছে এবার এসছে সোনার দুজন বন্ধু এবং তার ওয়াইফ তোমার সাথে অবশ্যই দেখা করাবো সব জায়গায় কিন্তু কথা বলা যাচ্ছে না এখন গান চলছে তো এটা একটা সমস্যা আর এই প্যান্ডেলটা তো প্রচুর ভিড় হয় প্রচুর পপুলার প্যান্ডেল আমাদের এখানে কিন্তু এইবারও খুব সুন্দর করেছে কিন্তু ওপেন করেছে আর ভিড়টা অনেক কম লাইনও নেই চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে এইটা আমাদের এখানে সব থেকে বেস্ট আমার মনে হয় যে সব থেকে সুন্দর আর সব থেকে ভালো পুজো হয় প্রতি বছরই এইবার প্যান্ডেলটা সামনের দিকটা একটু পুরো ঢেকে দিয়েছে কিন্তু ভেতর দিকে যখনই আমরা প্রবেশ করছি তখন একদম এটা ক্লিয়ার পুরো ওপেন আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেল ওপেন সবাই এখানে দাঁড়িয়ে আরামসে মায়ের দর্শন করতে পারবে কোনো অসুবিধা নেই তো আমি মাকে আপনাকে আপনাদের সামনে থেকে দেখাচ্ছি বাড়িতে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা তো সুপার ডুপার টায়ার্ড আর বাইরের ওয়েদার খুব বাজে কারণ প্রচন্ড হু হু করে হাওয়া দিচ্ছে খুব ভয় লাগছিল তো যাই হোক আমাদের একটু সাবধানে থাকতে হবে কারণ বাড়িতেও ফেরার হচ্ছে বাড়িতে যাওয়া অবধি বার পরিবারের সাথে থাকতে চাই এবং সুস্থ থাকতে চাই অবশ্যই কারণ ঠান্ডা লেগেও কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে এর জন্য তো যাই হোক আমরা এসেই গরম জল ইউজ করছি মানে খাওয়া স্নান মানে গা হাত পা ধোয়া সব কিছু আমরা গরম জল ইউজ করছি কারণ ওয়েদার খুব বাজে যাই হোক আজকে সপ্তমীর দিনটা এভাবেই কেটে গেল দেখো ঘুম পেয়ে গেছে একদম আর সকাল সকাল উঠতে হবে কালকে অষ্টমীর অঞ্জলির ব্যাপার আছে তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি সপ্তমীটা বেশ ভালোই কাটলো তোমাদের কেমন কাটলো আমাকে জানিও যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো নতুন হও যদি চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও তো অবশ্যই দেখতে থাকো টাটা গুড নাইট গুড নাইট